হ্যালো एवरीवन সবাইকে আমাদের আজকে সেকেন্ড এসএসসি সংক্রান্ত ব্যবসায়েদের লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে আমরা যেটা করব এই ক্লাসে সেটা হচ্ছে ব্যবসার মালিকানা ভিত্তিক একটা শ্রেণীবিভাগ যারা আমাদের আগে উদ্য ক্লাসটা করেছে তারা তাদের বন্ধুরা যারা এখন পর্যন্ত এসে পৌঁছেন তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও তাদেরকে আমাদের লাইভ ক্লাসে নিয়ে এসো আর যারা মনে কষ্ট যে প্রথম লাইভ ক্লাসটা মিস করে গেছি তাই কিন্তু আসলে মিস করনি তাদের জন্য আরো একটা সুযোগ আছে আমাদের লাইভে দেখার সেটা কি একটু বলছি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাও টেন মিনিট স্কুল অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ সেখানে যাওয়ার পর তুমি ওপরের মেনুতে দেখবা যে সেখানে আমাদের একটা রিসোর্স অপশন আছে সেই রিসোর্স অপশনে যাবার পর তুমি দেখবে অনেকগুলো ড্রপডাউন ডাউন মেনু আসছে সেখান থেকে তুমি ক্লিক করো ভিডিও লাইব্রেরিতে ভিডিও লাইব্রেরিতে যাওয়ার পর তুমি সেখানে অনেকগুলো ছোট 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 মেনু দেখতে পারবে যেগুলো কিন্তু সাবজেক্ট ইন্ডিকেট করে দিবে তুমি কোন কোন সাবজেক্ট দেখতে চাও তুমি যদি ব্যবস্থাপনা দেখতে চাও তুমি ব্যবস্থাপনা দেখতে পারো হিসাব হিসাব বিজ্ঞান বিজ্ঞান দেখতে পারো আর আমাদের ব্যবসায়ী উদ্যোগ এই মেনুতে যে তুমি পেয়ে যাবে আমাদের আজকের লাইফ ক্লাস গুলো এবং একই সাথে তুমি পেয়ে যাবে আমাদের প্রিভিয়াস লাইফ ক্লাস গুলো যদি তোমরা সেটার একটা ঝলক দেখতে চাও সেটা হচ্ছে আমাকে একটু বলো যে কেউ ঝাপসা দেখছো কিনা এই হচ্ছে সেই আমাদের প্রথম মেনুটা যেটা কথা বলছিলাম এই হোম পেজে যাবার পর তুমি সরাসরি চলে যেতে পারো আমাদের রিসোর্স সেকশনটাতে আশা করি দেখতে এই রিসোর্স সেকশনটাতে যাবার পর তুমি ক্লিক করো ভিডিও লাইব্রেরিতে দেখো ভিডিও লাইব্রেরিতে ক্লিক করার পর আমরা অনেকগুলো ছোট ছোট সাবজেক্ট দেখতে পাচ্ছি এই সাবজেক্ট থেকে নট নেসেসারি তোমাকে আজকের লাইভ ক্লাসটা দেখতে হবে তুমি যদি প্রিভিয়াস কোন লাইভ ক্লাস মিস করে থাকো ওপরের সাবজেক্ট থেকে তুমি সরাসরি সেটা ক্লিক করে আমাদের সবজিগুলো দেখে দেখে চলতে পারো এখানে দেখতে পাচ্ছ নাদিম ভাই আর আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং আর অরি ক্লাস রয়েছে যদি তোমার যদি প্রয়োজন থাকে তুমি সেটাও দেখে নিতে পারো সেটা ছিল একটা ছোট ডেমো আশা করি এরপর আমাদের আজকের লাইভ ক্লাসটা যারা মিস করতে চাও না ট্রেন দেখে অবশ্যই ভিডিওটা চেক করে নি আসো আর তাহলে আমরা সরাসরি চলে যাই আমাদের ক্লাসে আর কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও তোমার প্রশ্নগুলো প্রিভিয়াস ক্লাসে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে জানি মিস করে গিয়েছি সেটাও তুমি আমাকে করে ফেলো হতে পারে যে আমি কথা বলার মাঝখানে বা ক্লাসের মাঝখানে হয়তো সেটা দেখিনি

উদ্ভব কখন হয় আমার মনে হয় এই প্রশ্নের উত্তর তোমরা যারা আগে ক্লাসটা করেছো তারা খুব ঝটপট করতে পারবে এ বি সি তিনটা অপশন দিচ্ছি একটা হচ্ছে প্রাচীন আরেকটা মধ্য আরেকটা আধুনিক ঝটপট আমাকে একটু কমেন্ট সেকশনে এ বি সি এব করে দাও আমি তাহলে বুঝতে পারবো প্রিভিয়াস ক্লাস থেকে তোমার কোনো কনফিউশন আছে কিনা যদি তার না থাকে তাহলে আমি সরাসরি আজকে ক্লাসের টপিকটাতে চলে যাব আচ্ছা এসছে ইংলিশ ক্লাসের জন্য স্কেডিউল চেয়েছে হাসি মাহমেদ আমাদের সাথে প্রোডাকশন ম্যানেজার আছে আজান আজান তুমি কি আমাকে বলতে পারো ইংলিশ ক্লাসটা আমাদের কবে দেয়া হতে পারে এটা হচ্ছে আমরা এই সপ্তাহের আচ্ছা তার মানে আজন বলছো যে এই সপ্তাহের লাস্টে হাসিম তুমি যদি আমাদের লাইভ গ্রুপটাতে ফলোয়ার হয়ে থাকো তাহলে তুমি এই সপ্তাহের লাস্টে আমাদের কভার পেজে যে ছবিটা দেয়া থাকে সেখানে তুমি সেটা স্কেডিউলটা পেয়ে যাবে তো আমাকে একটু চোখ কান খোলা রাখলে তুমি জেনে যাবে আচ্ছা আমি অ্যান্সার গুলো যা পাচ্ছি সেগুলো একটু বলে দিচ্ছি দীপু সাহা বলেছ মধ্যযুগ বিজয় বলেছ তাহমিদ বলেছ বি আর বি রাহুল বলেছো বি আচ্ছা আমি অনেকগুলো বি বিসার পাচ্ছি মাঝখান থেকে বিজয় আমাকে একটু এ আনসার করেছো বিজয় তোমাকে একটু জানিয়ে দিই ব্যবসা সংগঠনের উদ্ভব এই প্রশ্নটা তোমাকে বিভিন্ন ফর্মেটে করা যেতে পারে বলা যেতে পারে এক মালিকানা ব্যবসা সংগঠনের উদ্ভব কখন হয় তারপর বলা যেতে পারে অংশীদার ব্যবসা সংগঠনের উদ্ভব কখন হয় যখনই বলা হবে ব্যবসা সংগঠনের উদ্ভব প্রশ্নের উত্তরটা কখনো প্রাচীন যুগ হবে না কেন হবে না বিকজ বলেছিলাম প্রাচীন যুগে আমরা বার্টার ট্রেড করতাম রাইট যে আমরা পণ্য সামগ্রী বিনিময়ের মাধ্যমে আমাদের প্রয়োজনগুলোকে গুলোকে রাইট অ্যান্সার হচ্ছে মধ্যযুগ যেটা আমাদের মোস্ট অব দ্য ফ্রেন্ডস আজকে আমাদেরকে কমেন্ট সেকশনে বলেছো যে অ্যান্সার হচ্ছে বি অর্থাৎ মধ্যযুগ তার মানে আগে ক্লাসে যারা পড়ি তোমার আমাদের সাথে যারা ছিলে তাদের এটা নিয়ে কোনো কনফিউশন নেই কাজটা যদি পাই তাহলে খুব ভালো হয় আচ্ছা তো এখন চলে যাচ্ছি আমাদের পরের টপিকটাতে টপিকটা হচ্ছে এক মালিকানা ব্যবসার সংগঠন যা দিয়ে আজকে শুরু করব। প্রথমে বলে এক মালিকানা ব্যবসার সংগঠন বলতে আসলে কি বোঝায় এক মালিকানা ব্যবসা সংগঠন বলতে বোঝানো হয় যেই ব্যবসার সংগঠনের মালিক একজন ব্যক্তি এবং সেই ব্যক্তি কি করে এক মালিকানা ব্যবসার সংগঠনের যিনি মালিক তিনি যে সকল বস্তুর যোগান দেন তার মধ্যে প্রথমত হচ্ছে মূলধন তিনি মূলধন যোগান দেন প্লাস তিনি পরিচালনা করেন যে যে শব্দগুলো বলছি এই এই শব্দগুলো পরীক্ষার হলে ব্যবসার সংগঠনের সংজ্ঞা থেকে শুরু করে যে কোনো ধরনের তুমি খুব সহজে দাগিয়ে ফেলতে পারবে তো তোমাকে কি করতে হবে কিছু কিওয়ার্ডস মনে রাখতে হবে কিওয়ার্ডস গুলো যেগুলো কিনা এক মালিকানা ব্যবসার জন্য প্রযোজ্য ফার্স্টে তাহলে আমি একটু দাগিয়ে ফেলি আমি ফার্স্টে পড়াচ্ছি এক মালিকানা ব্যবসা সংগঠন যেখানে মালিক নিজেই মূলধন সরবরাহ করেন শব্দগুলো খেয়াল করো তুমি পরীক্ষার হলে খুব ভালো অ্যান্সার করতে পারবে তিনি একলাই এক মালিকানা ব্যবসায় পরিচালনা করেন প্লাস যদি লাভ হয় তিনি একাই লাভের অংশ বহন করেন যদি ক্ষতি হয় ক্ষতির অংশটাও তাকে একাই বহন করতে হয় এবং যেহেতু তিনি একজন মালিক সো তার ব্যবসায়টা হতে পারে একটা মুদির দোকান তোমার বাসার নিচের যে মুদি দোকানটা সেটাই কিন্তু একটা এক মালিকানা ব্যবসার সংগঠনের উদাহরণ তোমার বাসায় যিনি প্রতি সপ্তাহে যে মাছ চলা মাছ দিয়ে যায় সেই মা চলা কিন্তু এক মালিকানা ব্যবসায়ী যিনি তরকারি বিক্রি করেন তিনি এক মালিকানা ব্যবসায়ী তোমার বাসা নিজে যে সেলুন সেই সেলুনও কিন্তু এক মালিকানা ব্যবসায় তোমার আশেপাশে সব থেকে বেশি উদাহরণ যে ব্যবসার সংগঠনের তুমি দেখতে পাও তার নাম হচ্ছে এক মালিকানা ব্যবসা সংগঠন এক মালিকানা ব্যবসা সংগঠনে যিনি মালিক তিনি নিজে মূলধন সরবরাহ করেন যেহেতু তার পক্ষে মূলধন সরবরাহ করা সব সময় সম্ভব হয় না সেক্ষেত্রে তিনি আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করতে পারেন বন্ধু বান্ধব থেকে সো আলটিমেটলি মূলধনটা তিনি একাই দিচ্ছেন পরিচালনার কাজ তিনি একা করছেন ফর এক্সাম্পল তোমার বাসা নিচে যে তরকারি বিক্রি মানে তরকারি যিনি বিক্রেতা তিনি কি করেন একলাই তরকারি নিয়ে আসেন একলাই সব বিক্রি করেন লাভ ক্ষতি যা অংশ নিজে বহন করেন আর দিন শেষে যদি তার সব তরকারি পচে যায় কি হবে তখন তখন এই সম্পূর্ণ তরকারি কিনে আনার পেছনে তাকে যে খরচটা বহন করতে হয়েছিল এই খরচের জন্য তিনি একাই যার কাছ থেকে তরকারিটা কিনেছিলেন তার কাছে দায়বদ্ধ থাকবেন এই দায়টা হচ্ছে অসীম দায় তাহলে খেয়াল করো এক মালিকানা ব্যবসায় কি ওয়ার্ডস হচ্ছে মূলধনের সরবরাহ নিজে করেন পরিচালনা করেন লাভ ক্ষতি বহন করেন এবং অসীম দায় সম্পন্ন ব্যবসা প্রতিষ্ঠান যে জন্য বললাম তোমার বাসার নিচে সব থেকে বেশি এক্সাম্পল তুমি এক মালিকানা ব্যবসায় দেখতে পাবে তার রিজন হচ্ছে এটা সবথেকে জনপ্রিয় ব্যবসায় সংগঠন এবং আরো একটা শব্দ বলা হয় সব থেকে আদিম ব্যবসায় সংগঠন আদিম বলা হয় এই কারণে ব্যবসায় সংগঠন যখন শুরু হয়েছিল যে প্রশ্নটা ফার্স্টই করেছিলাম মধ্য যুগে সেই মধ্যযুগে প্রথম যে ব্যবসা সংগঠনের মাধ্যমে আমরা ব্যবসা করতে শিখি তার নাম ছিল এক মালিকানা ব্যবসায় তো একটু আমাদের কমেন্ট সেকশনে যারা আছে কোনো কোয়েশ্চেন আছে কিনা আচ্ছা যারা আমাদের এসএসসি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু মালিকানা ভিত্তিক ব্যবসাটা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় তো আমরা আজকে আমাদের এসএসসি টপিকের জন্য ঠিক করেছি যে আজকে আমরা এক মালিকানার বিষয়ে শুরু করব এবং শেষ করব রাষ্ট্রীয় ব্যবসায় দিয়ে তো এক মালিকানা ব্যবসার পর ফার্দার মুভ করব আমাদের পরবর্তী টপিকটাতে কিন্তু এক মালিকানা ব্যবসায় থেকে আমার তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন আছে আশা করি সেটার উত্তর পেয়ে যাবো প্রশ্নটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের আইন সংক্রান্ত এক মালিকানা ব্যবসায় তুমি কি জানো এক মালিকানা নিয়ে একটা কথা বলা হয় যে আইনের চোখে এক মালিকানা ব্যবসায়ের মালিক এবং ব্যবসায় সেম অর্থাৎ যিনি মালিক তার নামে ব্যবসায় পরিচালনা করা হয় এবং মালিকের থেকে ব্যবসায়কে আলাদা হিসেবে ধরা হয় না ঠিক এই এই নোশনটার উপর ভিত্তি করে আইনের চোখে এক মালিকানা ব্যবসায়ী মানে হচ্ছে মালিক ইকোলস ব্যবসায় অর্থাৎ এক তাহলে এক মালিকানা ব্যবসায় আইন নিম্নের কোনটি উত্তরটা আমাকে কমেন্ট সেকশনে এ বি সি থেকে ছটপট অ্যান্সার করে ফেলো উনিশশো সালের কোম্পানি আইন নাকি বত্রিশ সালের অংশীদারী আইন নাকি উনিশশো সালের কোম্পানি আইন রাইট অ্যান্সারটা তুমি যদি আইডেন্টিফাই করতে না পারো সেটাও আমাকে কমেন্ট সেকশনে বলে দিবে আচ্ছা বিজয় প্রশ্ন করেছো আপু তুমি আজকে ব্যবসায় ক্লাস নিচ্ছো একজাক্টলি ভাইয়া আমি ব্যবসায়ী শিক্ষা স্টুডেন্টদের সাজিয়েছি যারা কিনা এসএস স্টুডেন্ট ওকে পাচ্ছি এ আচ্ছা রাতুল বলেছ উনিশশো বত্রিশ সাল আহ সাইমুম বলেছ উনিশশো তেরো বিজয় বলেছো বিশ চাকমা জিসিন চাকমা বলেছো উনিশশো চুরানব্বই কেউ কে এমন আছে যার মনে হচ্ছে এখান থেকে রাইট খুঁজে পেতে একটু ট্রাবল হচ্ছে সেটাও কিন্তু আমাকে বলো আচ্ছা মারুফ আলভি আলভি বলেছ পারছি না আচ্ছা এহসান আব্দুল্লাহ আমাকে ফার্স্ট বলেছে যে কোন আইন নাই আমি কিন্তু এক্সাক্টলি এহসান তোমার এই প্রশ্নটাই আমি উত্তরটা আমি খুঁজছিলাম যে কখন তুমি বলবা যে এখান থেকে কোনোটাই হবে না এসন থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে কারেক্ট অ্যান্সার করে দিয়েছো যে এক মালিকানা ব্যবসায়ীর জন্য আসলে কোনো আইন নাই এই ইনফর্মেশন তোমাকে দেওয়ার জন্যই কোয়েশ্চেনটা করেছিলাম যে এক মালিকানা ব্যবসায়ীর জন্য আসলে কোনো আইন নেই তাহলে এক মালিকানা ব্যবসার জন্য কোনো আইন নেই এই ইনফরমেশনটা তোমাকে দেওয়ার জন্যই এই প্রশ্নটা করা যারা যারা প্রশ্নের অ্যান্সার করছিলে যে পারছি না আহ ইউ রাইট যারা বলছিলে কনফিউজড তারাও রাইট কারণ এটার জন্য আসলে কোনো আইন নাই আচ্ছা যারা বলছিল যে 1913 সাল হবে কিনা 1932 সাল হবে কিনা 94 সাল হবে কিনা খেয়াল করে দেখো 94 সালের বলছিলান কোম্পানি আইন 32 সালের অংশীদারি আইন 13 সালেরও কোম্পানি আইন দ্যাট মিন্স অ্যাকমালিকানা অর্থাৎ এই যে তরকারি যারা বিক্রি করছে যারা মুদি দোকানদার যারা সেলুনের কাজ করছে তাদের জন্য কোনো আইন নেই তাহলে আইন না থাকার ফলে কি কি হয় আইন না থাকার ফলে তাদের যখন কোন দায় হয় সেটা অসীম দায় সম্পন্ন হয় তাদের মধ্যে যখন কোনো বিরোধ হয় এই যে মুদি দোকানদার তার যদি কোনো এমপ্লয় থাকে তাকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো বিরোধ হয় নিষ্পত্তি করার জন্য কোনো ধরনের কোনো আইন নাই কেন কারণ ওই যে সেলুনওয়ালা তরকারিওয়ালা তাকে তার ব্যবসায় থেকে আলাদা করে দেখা হয় না ধরে নেওয়া হয় এই ব্যক্তি নিজের নামে লোন নিচ্ছে এই ব্যক্তি ব্যবসায় করার জন্য কি করছে না করছে সেটা নিয়ে কেউ বদার না দ্যাটস ওয়াই এক মালিকানা ব্যবসায়ের কোনো আইন নাই এবং যারা আজকে এই অ্যান্সারটা করতে পারোনি তারা একদম ভয় পেও না এই ভুলটা করার কারণে তোমার ফিউচারে এক মালিকানা থেকে আইন সংক্রান্ত কোনো প্রশ্নে কখনো কোনো ভুল হবে না সো আজকে মনে হয় তোমার ফ্রেন্ডও এই ভুল করে থাকতে পারতো তাকে মনে করে অবশ্যই আমাদের ক্লাসটাতে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলো না চলে যাচ্ছি পরবর্তী টপিকে এক মালিকানা থেকে আমার মনে হয় না আর কোনো কনফিউশন আছে আইন ছাড়া তো চলে যাই পরবর্তী টপিক একটু দেখে নিই কারো কোনো কনফিউশন আছে কিনা আচ্ছা কোনটাই হবে না একটা খুব ভালো দীপি করেছো আর বাঁধন খুব অবাক একটা ইমো দিয়েছো অবাক হওয়ার এটা নিয়ে আর কোনো কনফিউশন হবে না আচ্ছা গ্রামার ক্লাসের জন্য বলেছো খলিল আহ খলিল তোমার জন্য গ্রামার ক্লাস থাকছে এই সপ্তাহের শেষে আমরা সেটা আপডেট জানিয়ে দেবো আমাদের সাথে থেকেও আচ্ছা চলে যাই পরবর্তী টপিকে যেখানে দেখবো অংশীদারি ব্যবসায় অংশীদারি ব্যবসায় যেটা কিনা আমাদের পরবর্তী ব্যবসা সংগঠন এটা কেন আসলো এটা একটু বলি যখন এক মালিকানা আমি জাস্ট একটু ইজিয়ার ওয়েতে লিখছি এক মালিকানা ব্যবসায়ের কিছু অসুবিধা ছিল অসুবিধাগুলোর মধ্যে একটা ছিল ব্যক্তি এক তাই না পরিচালনাও তিনি করবেন লাভ ক্ষতিও তিনি বহন করবেন সমস্যা হচ্ছে এই পরিচালনা নিয়ে যখন একজন ব্যক্তি একটা ব্যবসায় শুরু করছে তার কিন্তু দক্ষতাও কম থাকে একটা মানুষের মধ্যে কি অনেক ধরনের দক্ষতা থাকা সম্ভব হয় যেমন মনে করো আমি আজকে তোমাদের এখানে ক্লাস নিচ্ছি আমি তোমাদেরকে পড়ানোর কাজটা করছি ঠিক আমাদের ক্যামেরার পেছনেও কিন্তু একটা অংশ আছে ক্যামেরার পেছনে থেকে আমাদেরকে সাহায্য করছে আজনান আজনান তুমি কি একটা হাই দিয়ে যেতে চাও আজনান আমাদের সাথে প্রোডাকশন ম্যানেজার হিসেবে আছে আজনান কি করছে ও আমার ক্যামেরার সেট দিয়েছে আজনা আমাদের সাথে আছে আজনা আমাকে একটু দেখেনি আজনা একটা হাই ডে হ্যাঁ দ্যাটস আমাকে এখানে অনেকগুলো লাইটের ব্যবস্থা করেছে আমাকে টেবিল দিয়েছে আজনা আমার ইন্টারনেট কানেকশনটা ফলোআপ করছে আজনা দেখছে যে আমাদের কমেন্ট সেকশনে কার কোনো কোশ্চেন আছে কিনা সেইগুলো আমাকে ফরওয়ার্ড করে দিচ্ছে তো এই যে সম্পূর্ণ প্রসেসটা যেটা আমি তোমাদেরকে মাত্র বললাম এটা কিন্তু আমার একার পক্ষে করা সম্ভব না দ্যাটস ওয়াই যখন এক মালিকানা ব্যবসায় একজন ব্যক্তি এই পরিচালনার কাজ করত তখন তার দক্ষতাটা না লিমিটেড হতো সীমাবদ্ধ যেভাবে তার দায়টা থাকতো অসীম ঠিক অপোজিট দিয়ে তার দক্ষতা থাকতো সীমিত এই দক্ষতা সীমিত হবার ফলে কি হয় তখন মানুষের মধ্যে একটা চিন্তা জাগে আচ্ছা আমি যেহেতু এই কাজে দক্ষ তো আমি এমন একটা মানুষকে নেই যে কিনা আমাকে অন্য কোনো একটা কাজের দক্ষতা আমার ব্যবসায় যোগ করতে পারবে যখনই বিভিন্ন মানুষের দক্ষতা নিয়ে একটা নতুন ব্যবসা সংগঠনের উদ্ভব হলো সেটার নাম হচ্ছে অংশীদারী ব্যবসা সংগঠন তাহলে অংশীদারী ব্যবসা সংগঠনের ক্ষেত্রে কি কি আসলো ব্যক্তি অবশ্যই দুই বা তার বেশি এক যদি হয় তাহলে তার হবে না সো একাধিক ব্যক্তি হবে একাধিক এবং তারা মূলধন দিবে পরিচালনা করবে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে লাভ বন্টন কার যদি মনে হয় হ্যান্ড রাইটিং খুব বেশি খারাপ হচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশনে বলো আসলে আমার হ্যান্ড রাইটিং খুব একটা ভালো না কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের জন্য একটু রিডেবেল করতে তো আমাকে একটু জানিয়ে দিও কারো বুঝতে আচ্ছা নাইম বলেছে আপু একটু ধীরে কথা বলে ভালো হয় আচ্ছা নাইম আমি তোমার আমি তোমার জন্য আরেকটু ধীরে কথা বলার চেষ্টা করছি ঠিক আছে আমি আরেকটু আস্তে কথা বলছি এরপর থেকে বলছিলাম অংশীদারী ব্যবসায় সংগঠনে কি কি চেঞ্জ আসলো ফার্স্ট চেঞ্জ হচ্ছে একাধিক ব্যক্তির সমষ্টি ওকে নাম্বার টু তারা মূলধন সরবরাহ করবে থার্ড তাদের মধ্য থেকে কেউ পরিচালনার কাজ করবে সবাই মিলে পরিচালনা করবে না নেক্সট তাদের মধ্যে লাভ ক্ষতিটা বন্টন হবে লাভ ক্ষতিটা এই যে বললাম বন্টন হবে এই যে এতগুলো অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে একটু লিখে রাখি অংশীদারি ব্যবসায় এতগুলো ফিচার্স বললাম এটা কিসের উপর ভিত্তি করে করা হবে এই অংশীদারির এই যে ফিচার যে জিনিসের উপর ভিত্তি করে করা হবে তার নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ী চুক্তি এই চুক্তির উপর ভিত্তি করে অংশীদারি ব্যবসাটা দাঁড়া করানো হয় এর উপর ভিত্তি করে অংশীদার নেওয়া হয় অর্থাৎ কাদেরকে নিয়ে তুমি ব্যবসা করছো এই ব্যক্তিবর্গ রাইট এই অংশীদারি ব্যবসায়ী ফিচার গুলার মধ্যে আরেকটা ফিচার হচ্ছে দায় অংশীদারি ব্যবসায় দায় অসীম যখন তোমাকে বলা হবে যে কোনো ব্যবসায় দায় কি রূপ তখন তোমার হবে এর দায় অসীম যেহেতু তোমাকে বলে ফেললাম অংশীদারি ব্যবসা সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট টপিক এখন দেখবো অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি যেটা কিনা চুক্তি চুক্তি নিয়ে কিছু প্রশ্ন দেখে ফেলি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি যেটা বলছিলাম এক মালিকার ব্যবসায়ের ক্ষেত্রে একজন ব্যক্তি সম্পর্কিত সবকিছু হবে আর অংশীদারি ব্যবসায়ের ডেফিনেশন দিতে গেলে ফার্স্টে বলতে হবে চুক্তি ভিত্তিক সম্পর্ক চুক্তি ভিত্তিক সম্পর্ক একটা ওয়ার্ড অনেক ওয়েট ক্যারি করে ওয়েটটা কি কি হবে ওয়েটটা হবে এই সংক্রান্ত যে যখন তুমি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদার নিচ্ছ যখন তুমি অংশীদার ব্যবসায় লাভ ক্ষতি বন্টন করছো যখন তুমি অংশীদার ব্যবসায় ঠিক করছো কে মূলধন দিবে কে পরিচালনা করবে এই সংক্রান্ত বিধিনিষেধ গুলা নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নেওয়া হয় যেহেতু অনেক মানুষের সমষ্টি তাই অনেকের সাথে কথা বলে ডিসকাস করে আমরা এটাকে দাঁড়া করাই যার মাধ্যমে করি তার নাম হচ্ছে চুক্তি যারা আমাদের সাথে ক্লাস করছো একটু বলে দেই তোমার বন্ধুরা যদি এমন কেউ হয়ে থাকে এখন পর্যন্ত ক্লাসে এসে পৌঁছায়নি তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে শেয়ার করে দাও আর যদি মনে হয় যে তোমার বন্ধু কোনো কারণে আসতে পারবে না তাহলে তার জন্য আমার অনেক মন খারাপ হবে আর তাকে একটু জানিয়ে দিও যে আমাদের ওয়েবসাইট থেকে রিসোর্স সেকশন যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম সেখান থেকে ভিডিও লাইব্রেরিতে যে তুমি খুব ইজিলি আমাদের লাইভ গুলো দেখতে পারো এবং সেটা শুধুমাত্র আমাদের ক্লাস না যে ক্লাসের জন্য তো কথা বলছিলাম চুক্তি সংক্রান্ত চুক্তিটা তিন ধরনের হয় অর্থাৎ তুমি যখন অংশীদারদের মধ্যে নিজেদের মধ্যে কথা বলছো ঠিক করছো চুক্তি করছো চুক্তিটা তিন রকম হয় প্রথমত মৌখিক মৌখিক চুক্তি যে আমি কথা বলে ঠিক করলাম যে আমাদের মধ্যে সাতজন মনে করো অংশীদার অংশীদারের মধ্যে থেকে পরিচালনা কাজ করবে বাকিরা হচ্ছে এমনি আমাদেরকে মূলধন দিবে আর লাভ ক্ষতি বহন করবে এই যে নিজেদের মধ্যে ডিসিশনটা মেক করছো এই কাজটা হচ্ছে চুক্তি যেটা কিনা মৌখিক চুক্তির মাধ্যমে তুমি করছো এরপর লিখিত মুখে যা যা বলছি এটাকে যখন আমি রাইট ডাউন করে ফেলবো একটা ডিট বানাবো দলিল করব সেটা হচ্ছে লিখিত আরেকটা হচ্ছে নিবন্ধিত আচ্ছা নিবন্ধিত বলতে আসলে লিখিত বুঝায় এবং নিবন্ধিত তোমাকে যদি বলা হয় যে তুমি কি একটা মৌখিক চুক্তি নিবন্ধিত করতে পারবা এটা খুবই সিলি কোয়েশ্চেন যদি একটা মুখের কথা হয় এটার তো কোনো ধরনের কোনো গাছ পাথর নাই তার মানে কি এটা কখনো নিবন্ধিত করা সম্ভব না কোনটা নিবন্ধিত করা যাবে যেটা কিনা লিখিত আর যখন একটা চুক্তি লিখিত হয় তখন আমরা সেটাকে বলি তাহলে নিশ্চিত তোমরা এতক্ষণ বুঝতে পেরে গেছ যে যেই চুক্তিটা লিখিত হবে যার নাম চুক্তিপত্র হবে তাকেই আমরা নিবন্ধিত করতে পারছি খুব সিম্পল না যে একটা চুক্তি মূলত তিন প্রকার হয় মৌখিক লিখিত নিবন্ধিত লিখিত চুক্তিটাকে আমরা বলি চুক্তিপত্র আর নিবন্ধিত করতে পারি কেবল মাত্র চুক্তিপত্রকে এই ছোট্ট ইনফরমেশনটা মাথার মধ্যে একদম ইনসার্ট করে দাও তোমার বন্ধুকে যদি জানাতে চাও অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আমি একটু এফাকে দেখে আসি আমাদের যারা ক্লাসে আছো তাদেরকে কোনো ধরনের কোনো কনফিউশন আছে কিনা এটাকে একটু চার্জে লাগিয়ে দিই আমার মনে হয় ওকে যারা ক্লাসে আছো আহ আপাতত কোনো ধরনের কোনো কনফিউশন দেখতে পাচ্ছি না আচ্ছা ওকে একটু ওয়েট করছি আচ্ছা কোন যেহেতু কোনো কনফিউশন নাই সো চলে যাচ্ছি পরবর্তী টপিকে যেখানে দেখবো যে আমাদের যারা সাথে আছো একটু বলে দেই যে চুক্তি নিয়ে যেহেতু কথা বলছি চুক্তিপত্র নিয়ে কথা বলছি এখন একটা ছোট কোয়েশ্চেন করব কোয়েশ্চেনটা হচ্ছে অংশীদারি ব্যবসায় কখন অসম্ভব হয়ে যায় করা এই ছোট প্রশ্নের উত্তরটা আমাকে একটু ঝটপট করে দাও যে কোনটির অনুপস্থিতিতে অংশীদারি ব্যবসায় সম্ভব হবে একটু দাও কোনটির অনুপস্থিতিতে অংশীদারি ব্যবসায় সম্ভব হবে এইটা রাইট আনসারটা আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দাও আমি একটু অপশনটা তোমাদের একটু জানিয়ে দিই ঠিক মতো যে অপশন দিয়েছি চুক্তি পত্র নাকি চুক্তি নাকি নিবন্ধিত চুক্তি খুব ঠান্ডা মাথায় আমাকে একটু বলে দাও রাইট অ্যান্সারটা কি হবে কমেন্ট সেকশনে আর যদি তোমার মনে হয় আর কোনো কনফিউশন আছে সংক্রান্ত সেটা আমাকে কমেন্ট সেকশনে করে দাও আমি তোমাকে ঝটপট অ্যান্সার করে দিচ্ছি আচ্ছা আমি তাহলে একটু ঝটপট অ্যান্সার গুলো দেখে নিই আচ্ছা আমি অনেকগুলো অ্যান্সার পাচ্ছি আমি রাইট অ্যান্সারটা একটু পরে বলছি সীমিত আচ্ছা আমি অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি পার্টনারশিপ বিজনেস কত সালে হয় পার্টনারশিপ বিজনেস কত সালে হয় নাকি পার্টনারশিপ আইনটার সালটা জানতে তুমি যদি আরেকটু আমাকে আরেকবার প্রশ্নটা করতে পারো আব্দুর রহিম আমাকে আরেকবার একটু প্রশ্নটা করো যে সাল বলতে তুমি কিসের সালটা জানতে চাচ্ছ ঠিক আছে আইনের সাল কিনা যদি আইনের সাল হয়ে থাকে তাহলে সেটা উনিশশো বত্রিশ সালের অংশদারী আইন যা কিনা ভারতীয় অংশীদারী আইন পরবর্তীতে বাংলাদেশ এটাকে দিয়েছে আচ্ছা এ আর বি এর মধ্যে আমি কনফিউশন দেখতে পাচ্ছি এ নাকি বি কোনটা হবে রাইট অ্যান্সার আর একটু চেষ্টা করে দেখো এ আর বি এর মধ্যে আচ্ছা রাতুল বলেছো সি হবে আলদি বলেছে সি হবে শাহালদাত বলেছো সি হবে মোশারফ বলেছ এ হবে অঙ্কুর আচ্ছা অঙ্কুর চলে যাচ্ছে অঙ্কুর বলেছ হবে না অঙ্কুর এটা বলতে তুমি কি বলতে আমি বুঝতে পারছি না অপি একটা প্রশ্ন করেছো মাইক্রো স্ক্রিনিং মানে কি আচ্ছা মাইক্রো স্ক্রিনিং এর যেহেতু প্রশ্নটা আমি দেখে ফেলেছি একটু উত্তরটা করে দিই মাইক্রো স্ক্রিনিং হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিংটা আগে বলি ম্যাক্রো স্ক্রিনিং হচ্ছে যখন তুমি কোন একটা ব্যবসায় করার আগে দেখো তোমার ব্যবসায়ের পরিবেশটা কিরকম তোমার দেশের অবস্থা কিরকম তোমার দেশে এই জিনিসটার চাহিদা আছে কিনা তোমার দেশে কি এটা বানানোর মতো লোকবল আছে কিনা তোমার দেশের মানুষ কি এই জিনিসটা প্রোডাক্টটা ইউজ করার জন্য এখনো প্রস্তুত কিনা আর যখন আমরা করি তখন আমরা সোললি ওই প্রোডাক্টটা নিয়ে চিন্তা করি সে ফর এক্সাম্পল তুমি ফোর জি ফোর জি নিয়ে চিন্তা করছো ফোর জি নিয়ে চিন্তা করতে গেলে তোমাকে আগেই দেখতে হবে বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ আহ স্মার্টফোন ইউজ করছে বাংলাদেশের মানুষ যারা স্মার্টফোন ইউজ করছে ওরা ঠিক কত পরিমানে ইন্টারনেট ইউজ করছে ইন্টারনেটে দেখার মতো কন্টেন্ট কি কি আছে এই সংক্রান্ত স্ক্রিনিং যখন ওই প্রোডাক্টটা রিলেটেড হয় ফোর রিলেটেড হচ্ছে তখন সেটা মাইক্রো স্ক্রিনিং যেটা কিনা প্রোডাক্ট বেসড ওকে অনেকগুলো অ্যান্সার মিস করে করেছি আচ্ছা বি আর সি অনেক উত্তর দেখতে পাচ্ছি রাকেশ বলেছো বি সাজ্জাদ বলেছো কনফিউজ সাজ্জাদ তোমার অ্যান্সারটা আমার ভালো লেগেছে তুমি বলছো কনফিউজ যেটা কিনা আমি গ্রহণ করছি ঠিক আছে তুমি কনফিউজ কোনো সমস্যা নেই আজকে ক্লাসের পর যদি কনফিউশনটা না থাকে সেটার দায়িত্ব আমার একটাও না একটাও না কে বললো এটা নিলয় নিলয় বলেছে একটাও হবে না জিসন চাকমা বলেছে সি হবে জাহি বলেছে চুক্তিপত্র দীপু সাহা বলেছে চুক্তি বি বলেছো জাহিদুল বি বলেছো আসির উদ্দিন নয়ন নয়ন কোথায় গেল নয়ন বলেছে বি অনেক ডাইভার্স একটা ইয়ে দেখতে পাচ্ছি একটা একটা ডাইভার্স অ্যান্সার দেখতে পেলাম আজকে আমি এখন বলে রাইট অ্যান্সারটা কি খেয়াল করো প্রশ্নটা কি করেছিলাম যে কোনটির অনুপস্থিতিতে অংশীদারি ব্যবসায় করা সম্ভব হবে কোনটা না থাকলেও আমার ব্যবসাটা চলবে কোনটা না থাকলেও ব্যবসাটা চলবে চুক্তিপত্র না থাকলেও ব্যবসায় চলবে নিবন্ধিত চুক্তি না থাকলেও ব্যবসা চলবে রাইট অ্যান্সার হচ্ছে চুক্তি যদি না থাকে তাহলে ব্যবসাটা চলবে না তাহলে আমার প্রশ্ন অনুযায়ী সি দুটো অ্যান্সার ছিল ঘাবড়ানোর কিছু নাই তুমি যে জন্য বলেছিলে কনফিউজ সেই উত্তরটাই ঠিক ছিল কারণ আমি এখানে সঠিক উত্তরটা একটা বি সি এর মধ্যে একাধিক উত্তর ছিল যেটা কিনা সঠিক তুমি যদি কনফিউজ হয়ে থাকো সেটা তোমার জন্য ভালো বিকজ পরবর্তীতে এই ক্লাসের পর তোমার এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না এই তিনটা অপশনের মধ্যে পরীক্ষার হলে কোনটা থাকবে কি না থাকবে সেটার উপর ডিপেন্ড করে তোমাকে নিতে হবে না তোমার মধ্যে কোনো কনফিউশন যাতে না থাকে এই জন্য তোমাকে একটু ট্রিকি এই কোশ্চেনটা করেছিলাম কোনটি না থাকলেও অংশীদের ব্যবসা সম্ভব খেয়াল করো চুক্তি যদি না থাকে অংশীদের ব্যবসায় কখনোই পসিবল না বলেছিলাম একটু আগে যে অংশীদের ব্যবসায় মূল ভিত্তি হচ্ছে চুক্তি তাহলে কোনটা কোনটা না থাকলেও চলবে চুক্তিপত্র চুক্তির লিখিত ফর্ম নিবন্ধিত লিখিত চুক্তিপত্র যেটাকে আমরা নিবন্ধিত করি সেটা না থাকলেও ব্যবসায় চলবে কেন বিকজ আমার একটা চুক্তি আছেই হোক সেটা মৌখে কি আসে যায় ঠিক এর সাথে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাবো আর যারা যারা বলেছিলে যে কনফিউজড আমার মনে হয় এরপর তোমার মনে কোনো কনফিউশন থাকবে না তো চলে যাই পরের টপিকটাতে আচ্ছা একটু দেখে নিয়ে আমাদের সাথে যারা আছো তাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা আচ্ছা তো চলে যাই পরবর্তী টপিকে যেখানে বলছিলাম অংশীদারী ব্যবসায়ের কিছু খুঁটি নাটি ওকে তোমার বন্ধু যে কিনা এখনো ক্লাসে আসেনি তাকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এই ফাঁকে আচ্ছা আপু আই ওয়াজ রাইট হ্যাঁ এক্স্যাক্টলি যদি তুমি দুটো অ্যান্সার বলে থাকো তাহলে ইউ আর অ্যাকচুয়ালি রাইট রায়হান বলছো কমেন্ট পড়েন না কেন ভাই আমি আসলে অনেকবার কমেন্ট পড়ছি হয়তো তোমারটা ভুলে মিস হয়ে গেছে এরপর আমি চেষ্টা করবো তোমারটা মনে করে পড়ে নেয়ার আচ্ছা আজকে কি কোনো এইচএসসি ক্লাস আছে কিনা হ্যাঁ এইচএসসি ক্লাসটা এসএসসি ক্লাসের ঠিক পর আমরা শুরু করব ওকে আমাদের সাথে থেকো আর এইচএসসি এর জন্য অ্যাকাউন্টিং ক্লাস এক্স্যাক্টলি এইচএসসি এর জন্য অ্যাকাউন্টিং ক্লাসটা এসএসসি ঠিক পর আমরা শুরু করব আর সায়েন্সের ক্লাস আলামিন আলামিন কখনো সায়েন্সের ক্লাস পায়নি আলামিন আমাদের কিন্তু ঠিক এর আগের লাইভ ক্লাসটা সায়েন্সের ছিল কিসের ছিল সেটা আজ না একটু মনে পড়ে গতকালের লাইভ ক্লাসটা কি সংক্রান্ত ছিল রাতুল ভাইয়ার ফিজিক্সের লাইভ ক্লাস ছিল তো তুমি একটু আমাদের তুমি যেটা করতে পারো তুমি যদি কোনো লাইভ ক্লাস না দেখে থাকো কোনো সমস্যা নাই তুমি আমাদের ওয়েবসাইটে যে রিসোর্স সেকশনটাতে যে ভিডিও লাইব্রেরিতে যে তোমার পছন্দমতো সাবজেক্ট দেখে পছন্দের সাবজেক্ট থেকে লাইভ ক্লাস গুলো দেখে নিতে পারো কোন সমস্যা নেই আর মনে রেখো তুমি কিন্তু কিছু মিস করো নি ঠিক আছে তো চলে যাই অংশীদারী ব্যবসায়ের একটা ইম্পর্টেন্ট টপিক যেটা দেখাবো তুমি যখন তোমার বাসার নিচের মুদি দোকানটা দেখবা কিংবা সেলুনটা দেখবা ওদের কিছু নাম তুমি দেখতে পাবা যে নামের শেষে এই সংক্রান্ত শব্দ থাকে শব্দগুলোকে পরিচিত লাগছে ব্রাদার্স ব্রাদার্স অ্যান্ড সন্স এই টার্মিনোলজি তোমার খুব পরিচিত হওয়ার কথা তোমার বাসা নিচে মুদি দোকান থেকে শুরু করে রাস্তায় যে কোনো জায়গায় যে কোনো ছোট ছোট দোকানের পাশে তুমি এই নাম গুলো দেখতে পাবা হয়তো আজনান মেসার্স আজনান ব্রাদার্স আজনান ব্রাদার্স এন্ড সন্স এই ধরনের যে যোগ করছি সাফিক্স এটা কেন করছি কি প্রকাশ করতে চাচ্ছি এটার দ্বারা এটা কি কখনো মনে হয়েছে যখনই কোনো দোকানের আশেপাশে দেখেছো যখনই আমরা এই নামগুলো দেখি সেটা সব সময় কোনো অংশীদারী ব্যবসায়কে ইন্ডিকেট করে অংশীদারী অর্থাৎ কোন অংশীদারী ব্যবসায়কে বোঝানোর জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করি যাতে করে নামটা দেখি আমরা বুঝে যাই যে এই ব্যবসায়টার ধরন কি হবে যেই মুহূর্তে তুমি দেখছো সামথিং সামথিং অ্যান্ড সন্স তখনই বুঝে যাচ্ছ এই ব্যবসায়টা অংশীদারী ব্যবসায় এই ব্যবসায়ের মালিকানা একাধিক এই ব্যবসায়ের দায় অসীম এই ব্যবসায় লাভ করি নির্দিষ্ট অনুপাতে বন্টন করা হয় চুক্তি অনুসারে এই ব্যবসাটা গঠন করা হয়েছে তো এটা ছিল অংশীদারি ব্যবসায় কি কি টার্মিনোলজি ইউজ করে বোঝানো হয় যে সেটা অংশীদারি ব্যবসায় আর আচ্ছা এর জন্য ক্লাস হ্যাঁ এইচএসি ক্লাস আমরা দিচ্ছি ভাই এইচএসি ক্লাস টা ঠিক পর আহ নেক্সট ক্লাসটা কি হবে নেক্সট ক্লাসটা আমাদের অ্যাকাউন্টিং হবে পরবর্তী যে ক্লাসটা নেওয়া হবে সেটা অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর পর আমাদের ফাইন্যান্সের কিছু ক্লাস থাকবে পার্টনারশিপ বিজনেসটা সিম্পল ল্যাঙ্গুয়েজে ডিফাইন করতে বলেছে শাহনেবাদ আচ্ছা শাহনেবাদ পার্টনারশিপ বিজনেস হচ্ছে চুক্তি অনুসারে উনিশশো সালের চুক্তি অনুসারে এক বা একাধিক ব্যক্তির মাঝে যখন বিশ্বাসের ভিত্তিতে কোনো অসীম দায় সম্পন্ন ব্যবসায় গঠন করা হয় তখন আমরা সেটাকে বলে থাকি ব্যবসায় অনেকগুলো শব্দ একসাথে যোগ করে ডেফিনেশনটা বললাম এই ডেফিনেশনটার সাথে সাথে তুমি টিচারকে জানিয়ে দিচ্ছ যে তুমি ব্যবসাটার সালটা জানো ব্যবসাটা কোন আইন দ্বারা গঠিত এটা জানো ব্যবসা মূল ভিত্তি যে চুক্তি এটাও জানো সো এটা ছিল সিম্পল ল্যাঙ্গুয়েজ অংশীদারী ব্যবসা অর্থাৎ পার্টনারশিপ বিজনেস তো বলছিলাম আমাদের ব্যবসায় অংশীদারী ব্যবসায় কি কি টার্মিনোলজি মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় যে এটা একটা অংশীদারী ব্যবসার সংগঠন এরপর চলে যাই আরেকটা টপিকে যেখানে দেখব যে অংশীদারী ব্যবসার স্থায়িত্ব আচ্ছা অংশীদারী ব্যবসার স্থায়িত্ব বলার আগে আমার ব্যবসার সালটা আরেকবার একটু মনে করিয়ে দেই যে 1932 সালের অংশীদারি আইন একই সাথে বলে রাখি তোমাকে যদি কখনো কোন প্রশ্নে বলা হয় অংশীদারি ব্যবসায়ের প্রচলিত আইন কোনটি অপশনে বললো উনিশশো বত্রিশ সালের ভারতীয় অংশীদারী আইন রাইট অ্যান্সারটা উনিশশো বত্রিশ সালের ভারতীয় অংশীদারি আইন হবে কেন কারণ বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইনটা আসলে উনিশশো সাল ঠিকই এটা প্রচলিত যেটা কিনা ভারতে করা হয়েছিল সিন্স 1971 সালের আগে বাংলাদেশের এ ছিল না কোনো ডাম গন্ত ছিল না অর্থাৎ বাংলাদেশের আইন আইন অত বাংলাদেশ ছিল না দ্যাটস ওয়াই 1971 সালের আগের যত আইন এগুলাকে পরবর্তীতে বাংলাদেশ অ্যাডাপ্ট করে নিয়েছে দ্যাটস ওয়াই 1932 সালে ভারতীয় অংশদের আইনটাই তোমার জন্য রাইট आंसर এটা একটু ট্রিকি কিন্তু এতটটা ট্রিকি क्वेश्चन হয়তো তোমাকে এসসিএস নাও করা হতে পারে বাট জেনে রাখতেodesk তাই না আচ্ছা তো চল যাই আমাদের অংশীদের ব্যবসা সংক্রান্ত আপাতত আর কিছু নেই বলার আহ অংশীদের ব্যবসা থেকে আরো কিছু জিনিস দেখবো তা বলার আগে আমি তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দিয়ে দেই যে কোম্পানি ব্যবসা সংগঠনটা কি কোম্পানি যখনই বলছি কোম্পানি ব্যবসা সংগঠন তখনই বুঝতে হবে যেটা একাধিক ব্যক্তির মালিকানা নিয়ে গঠিত তবে এটার আরেকটা নাম হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায় সংগঠন কেন যৌথ মূলধনী এটা একটু বলি যে কেন এটাকে যৌথ মূলধনী বলা হয় আর এক মালিকানা অংশীদারী কোম্পানি সমবায় এটা নিয়ে আমরা আরো দেখবো তা দেখার আগে আমি জাস্ট একটা ব্রিফ দিয়ে যে পাঁচটা সংগঠন বলতে কি বোঝায় যৌথ মূলধনী এই শব্দটার মানে হচ্ছে অনেক ব্যক্তির মূলধনের সমন্বয়ে যে ব্যবসা সংগঠনটা গড়ে ওঠে যেটাকে আমরা বলে থাকি কোম্পানি কম ফ্যানি এই কোম্পানিতে যৌথ মূলধনটা কিভাবে আসে এটা ঠিকটু পর দেখাচ্ছি তো এর পরবর্তী যে ব্যবসা সংগঠন পাঁচটার মধ্যে একটা হচ্ছে সমবায় যেখানে কিনা সমশ্রেণী এবং সমপেশাভুক্ত লোক নিজেদের জনকল্যাণের জন্য ব্যবসা সংগঠনটা গড়ে তোলে আর লাস্টলি রাষ্ট্রীয় ব্যবসায় রাষ্ট্রীয় ব্যবসায় হচ্ছে সেই ব্যবসা সংগঠন যেটা কিনা রাষ্ট্র জনকল্যাণের উদ্দেশ্যে করে থাকে একই সাথে আমরা এখন এক মালিকানা ব্যবসায় আবার ফিরে যাচ্ছি যেটার কিনা কিছু বেসিক রুল শিখব এক মালিকানা ব্যবসায়ের জন্য অন্যতম একটা এক মালিকানা করার পিছনে তা হচ্ছে কম ঝুঁকির ব্যবসায় কম ঝুঁকি খেয়াল করে দেখো তরকারি তরকারি বিক্রেতা যখন মৌসুমি হয় একটু লিখে রাখি সিজনাল বিজনেস মৌসুমি বিজনেস যার মানে হচ্ছে যখন গ্রীষ্মকালে আমের ব্যবসায় হয় সেটা কিন্তু একটা সিজনাল বিজনেস যখন শীতকালে রাস্তার ধারে দেখবা যে কম্বল বিক্রি করছে এটা একটা সিজনাল বিজনেস তোমাকে একটা খুবই রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যখন কিনা তোমার শীতকালে তোমার বাসার নিচে দেখবা যে সিজনাল সিজনাল কিছু ব্যবসা হচ্ছে সেটা বিজনেস এই কেন এক মালিকানার জন্য এই ধরনের পণ্য সামগ্রী খুঁজে নেওয়া হয় আবার পচনশীল পণ্য এই ধরনের ব্যবসা এই জন্য করা হয় যেহেতু তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তৎক্ষণাৎ সিদ্ধান্ত এইসব ব্যবসায় ক্ষেত্রে তোমার কোন ধরনের মূলধনের কোন লিমিটেশন নাই খুব কম মূলধন করতে পারো অর্থাৎ কম মূলধন অনেক বেশি মূলধন প্রয়োজন হয় এমন না কিন্তু তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয় যে আমি মনে করো আহ ব্যবসায় করছি মাংসের ব্যবসায় আচ্ছা এখন কোন কারণে আমার মাংসটাতে পচন ধরে গেল আমি কি এখন এটা বিক্রি করব এই যে বিক্রি করব কি করব না অন স্পট ডিসিশন নেয়ার কাজটা এক মালিকানা ব্যবসায় ক্ষেত্রেই প্রযোজ্য কেন তোমার যদি অনেকগুলো পার্টনার থাকতো তোমাকে সবার সাথে ডিসিশন নিয়ে যদি সিদ্ধান্ত নিতে হতো আসলে এটা বিক্রি করব কি করব না তাহলে কিন্তু এটা তোমার জন্য অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যেত আবার যেই ব্যবসায়গুলোতে অনেক বেশি মূলধনের প্রয়োজন হয় অর্থাৎ যে ব্যবসায়গুলো করতে অনেক টাকার প্রয়োজন হয় সেগুলোতে কিন্তু এক মালিকানা ব্যবসায় প্রযোজ্য না কেন একজন ব্যক্তির পক্ষে এত মূলধন যোগান দেওয়াটা খুবই যখন কম মূলধন প্রয়োজন হয় সেখানে এক মালিকানা ব্যবসাটা খুবই সুইটেবল এ কারণে কম ছুকের ব্যবসায়ের একটা এক্সাম্পল হচ্ছে ওষুধের দোকান ওষুধের দোকান দেন আমরা যখন নাকি চালের আড়তদার তাদের ক্ষেত্রেও কিন্তু কম ঝুঁকির ব্যবসাটা হিসেবে এক মালিকানা ব্যবসায় ফলো করা হয় এই প্রশ্নটার সাথে সাথে একটা মাথায় প্রশ্ন আসছে যে কম ঝুঁকির ব্যবসায় ওষুধের ব্যবসায় কেন বলা হয় কেন এটাকে কম ঝুঁকির বলা হয় এই প্রশ্নটা যদি তোমার মাথায় এসে থাকে তাহলে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি এটা উত্তর করার আমাকে একটু কমেন্ট সেকশনে বলো যে ওষুধের দোকানের ঝুঁকি কেন কম এই যে বললাম ওষুধের দোকান চালের আড়তদার এদের ঝুঁকিটা ঠিক কেন বললাম যে কম হয় এটি একটু আমাকে চেষ্টা করে দেখো কমেন্ট সেকশনে বলতে পারো কিনা যেটা কেন হচ্ছে তুমি যদি কনফিউজ হও সেটাও আমাকে বলো কোন আপত্তি নাই আজকে ক্লাসের পর যদি কনফিউশনটা না থাকে সেটা আমরা চেষ্টা করব তাহলে একটু দেখে নেই আচ্ছা অনেকগুলো কোয়েশ্চেন পেয়ে গেছি আহ অন্টারপ্রাইজ মানে কি আচ্ছা অন্টারপ্রাইজ হচ্ছে যে কোনো ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান যখন সেটা অংশের ব্যবসায় হয় আমরা সেটাকে এন্টারপ্রাইজ বলি বাংলায় এন্টারপ্রাইজ বলতে অংশীদারী বোঝানো হয় তা না যে কোনো একটা আহ সংগঠনকে বোঝানো হয় তবে অংশীদারি ব্যবসার জন্য আমরা বেশি করে ঠিক আছে আচ্ছা উত্তর দেখতে পাচ্ছি সবাই কনফিউজ আচ্ছা এ বলেছ রাকি বলেছো এ আচ্ছা স্বাধীন বলেছ বি আচ্ছা আর কি

আচ্ছা এক মিনিট একটা প্রশ্ন একটু নিয়ে নেই যে শাহাদাত বলেছো প্রশ্নটা কই শাহাদাত আমাকে একটা প্রশ্ন করেছিল শাহাদাত প্রশ্নটা না হারিয়ে ফেলছি আমি যে আচার আচরণের দ্বারা যখন বুঝানো হয় আচ্ছা তুমি কি এটা বুঝাতে চাচ্ছিলে যে আচার আচরণ দ্বারা যে অংশীদার নিজেদেরকে অংশীদার প্রমাণ করে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় আচরণে অনুমিত অংশীদার এটা অংশীদারের একটা ভাগ যেখানে যিনি অংশীদার না চুক্তি বলে অংশীদার না কিন্তু আচার আচরণে তিনি যখন অংশীদাররা কোনো মিটিং করছে তখন সে ওখানে কি সুন্দর থাকছে কথা বলছে তো আচার আচরণ দ্বারা তারা বোঝায় যে তারা একজন অংশীদার আসলে চুক্তি বলে তাদেরকে অংশীদারি অংশীদারি ব্যবসায় পার্টনার করা হয়নি তাদেরকে আমরা বলি আচরণে অনুমিত অংশীদার আচ্ছা আই থিঙ্ক সি বলেছে অভি শাহিন বলেছে সি জোবাই বলেছে সি অভি বলেছে সি অঙ্কুর বলেছে একটাও না অঙ্কুর তোমার একটাও না মনে হচ্ছে কিন্তু আমাকে আচ্ছা সি অনেকগুলো উত্তর পেয়েছি নীরয় বলেছে একটাও হবে না আসির উদ্দিন বলেছে ওকে নয়ন বলেছে সি অনেকগুলো উত্তর পাচ্ছি তাহলে আমি এখন একটু একটু বলে ডাইরেক্ট করে দিই যে আমি কেন এই প্রশ্নটা করলাম ওষুধের দোকানের ঝুঁকিটা কেন কম বললাম বিকজ তুমি যখন পড়ছো যে অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে আহ এটা এটা করতে হয় সমবায়ের ক্ষেত্রে এটা করতে হয় এক মালিকানার ক্ষেত্রে এটা এটা করতে হয় এক মালিকানা ব্যবসায় কোথায় কোথায় উপযুক্ত ক্ষেত্র তো এটা পড়ার সাথে সাথে এটাও বোঝা উচিত এটা উপযুক্ত ক্ষেত্র কেন কেন প্রশ্নটার উত্তর হচ্ছে যে ওষুধের দোকান কেন কেন কম ঝুঁকিপূর্ণ রেশন শপ মাছের সরি যারা কিনা চালের আড়তদার তাদেরকে কেন বলছি কম ঝুঁকির ব্যবসায় বিকজ এটার চাহিদা সবসময় বিদ্যমান্স রাইট অ্যান্সার হচ্ছে এ কেন বাকি দুটা হচ্ছে না সেটা একটু বলি মৌসুমি ব্যবসাটা একটু আগে বলেছিলাম নিচে আছে যে সিজনাল ব্যবসায় সিজনাল কোনটা যখন একটা সিজনে সিজনে ব্যবসা অন্য না গ্রীষ্মকালে ব্যবসা সেটা আমি বর্ষাকালে করবো না যখন এটা সিজনাল তখন সেটা ব্যবসায় ওষুধ কি তুমি একটা নির্দিষ্ট সিজনে করো যে ভাই এখন শীতকাল এখন সবার ঠান্ডা লাগবে এখন ওষুধের ব্যবসা করব। এটা পসিবল না তোমাকে একটা দোকান দিতে হবে যেটা তোমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রান করতে হবে দু তিন মাসের জন্য তোমাকে দোকান ভাড়া দিবে না দেন সেবামূলক পণ্য সেবামূলক পণ্য কোনটা যখন তোমাকে বিআরটিসি সার্ভিস দিচ্ছে যখন তোমাকে বিটিসিএল ফোন কানেকশন দিচ্ছে তিতাস গ্যাস দিচ্ছে এটা হচ্ছে তোমাকে সেবা বিক্রি করছে সেবা মূলক পণ্য এর মধ্যে সবসময় চাহিদা বিদ্যমান কার ওষুধের ব্যবসায়ের চালের আরতার লবণ এই ধরনের পণ্য নিয়ে যারা ব্যবসা করে দেন বলতে পারো চা মানে আমার স্পেশালি চা খুব পছন্দ আমি জানি না অন্যদের ক্ষেত্রে কি হয় তো যেসব জিনিসের চাহিদা বিদ্যমান সেসব ব্যবসায় ঝুঁকি কম কেন ওইসব ব্যবসায় ইনভেস্ট করলে তুমি জানো টুডে টু মরো তোমার কাস্টমার কখনো চলে যাবে না তোমার কাস্টমারের সবসময় জিনিসটা একটা ডিম্যান্ড থাকবে ইনক্রিজিংলি চাল তুমি কখনো এরকম হবে যে আমি চাল কিনবো না ঠিক কখনো হয় বা আমি চালের ব্যবসা শুরু করলাম হঠাৎ করে দেখলাম কি আমার কাছ থেকে চাল কিনছে না পসিবল না ওষুধের ব্যবসায় মানুষ অসুস্থ হবেই মানুষের সুস্থতার হানি হবেই তুমি খাও তোমার তুমি অসুস্থ হবে না তো যে জিনিসের চাহিদা বিদ্যমান সেই জিনিস হবে না যে টাকাটা ডুবে ব্যবসায় যেখানে ঝুঁকি কম সেখানে এক মালিকানা ব্যবসায় গঠন করা হয় তুমি যদি অ্যান্সারটা না পেরে থাকো একদম মন খারাপ করো না আজকের পর থেকে আশা করি তুমি অ্যান্সারটা বলতে পারবে নিলয় আমাকে হান্ড্রেড পার্সেন্ট বলেছিলে সি হবে আচ্ছা ওষুধ খাওয়ার সাথে আসলে সেবার কোনো সম্পর্ক নাই নিলয় সেবা হচ্ছে যে যখন তোমাকে হসপিটাল সেবা দিচ্ছে কেস আর হচ্ছে যে পণ্যটা তোমাকে একটা সার্ভিস দিচ্ছে ওষুধ আসলে তোমাকে কোনো সার্ভিস দিচ্ছে না তো এরই সাথে আমরা পরবর্তী টপিকটাতে চলে যাই আশা করি তোমার এটা নিয়ে আর কোনো থাকবে না আর হ্যাঁ নিজের বন্ধুকে যদি এটা জানিয়ে দিতে চাও তার ভুল করা থেকে যদি তাকে বিরত রাখতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই তাকে শেয়ার করে দিতে ভুলো না একই সাথে এক মালিকানা ব্যবসায় টপিক এখানে শেষ করছি আমি চলে যাচ্ছি অংশীদারী ব্যবসায় অংশীদারী ব্যবসায় নিয়ে কথা বলতে গেলে বলছিলাম যে মেসার্স এই থাকবে। পরবর্তীতে অংশীদারী ব্যবসায় কিছু ভাগ দেখব অংশীদারী ব্যবসায় ভাগের মধ্যে সবগুলো হয়তো আমি বলবো না আচরণের অনুমতি একটা অলরেডি বলে ফেলেছিলাম একজন বন্ধু প্রশ্ন করেছিল বলছিলাম যে আচরণ দ্বারা যখন কেউ কাউকে অংশীদার হিসেবে প্রকাশ করতে চায় তখন আমরা তাকে বলি আচরন নিয়মিত কিছু কিছু ওয়ার্ডস যেগুলো নেই প্রবলেম হয় সেগুলো তো আমরা একটু ফোকাস করি আপাতত দৃষ্টিতে অংশীদার আপাতত দৃষ্টিতে অংশীদার কাকে বলি যখন তোমার ব্যবসায়ে কিউ চুক্তির মাধ্যমে চুক্তির মাধ্যমে কেউ যখন মূলধন বিনিয়োগ করে ব্যবসায়ী হচ্ছে অংশীদার হচ্ছে তো একটা নির্দিষ্ট টাইম থাকে তাই না টাইমটা যখন পার হয়ে যায় যখন সেই ব্যক্তি অবসর গ্রহণ করে অবসর গ্রহণ করার পর সে তার মূলধনটা কি করবে অবসর গ্রহণ করে ফেলছে অংশীদার নাই তার মানে তার মূলধনটাও এখন আর ব্যবসায় খাটবে না কিন্তু উনি কি করে টাকাটা উঠিয়ে নেয় না তার মূলধনটাকে তিনি কনভার্ট করেন কিসে একটা ঋণ আমরা ঋণ নিলে কারো কাছ থেকে টাকাটা আমাদের ব্যবসায় খাটে তিনি বলেন যে আমার এই টাকাটা মূলধনটা এখন থেকে ঋণ হিসেবে তোমার ব্যবসায় খাটবে তখন আমরা সেটাকে বলি তিনি একজন অবসরপ্রাপ্ত যিনি ব্যক্তি তিনি আপাত দৃষ্টিতে অংশীদার অংশীদার না আপাত দৃষ্টিতে অংশীদার এরপর আরো একটা ভাগ রয়েছে যেটা কি না নাম মাত্র অংশীদার নাম মাত্র অংশীদার হচ্ছে বলছিলাম যে অংশীদারি কারবারে স্বাভাবিকভাবে তুমি একটা মূলধন বিনিয়োগ করবা কিন্তু যখন তুমি মূলধন বিনিয়োগ করো না কাছে টাকা তা তোমার একটা সুনাম আছে বাজারে কি আছে সুনাম অর্থাৎ গুডউইল এই সুনামটা তুমি যদি ইনভেস্ট করো তাহলেও কিন্তু ওরা তোমাকে পার্টনার হিসেবে নিবে ওই যে একটা চুক্তি আছে ওই চুক্তিতে তুমি বললে তুমি মূলধন বিনিয়োগ করবে না কিন্তু তুমি সুনাম বিনিয়োগ করছো সুনামেরও কিন্তু একটা মূল্য আছে যে কারণে আমরা বলছিলাম ফ্র্যাঞ্চাইজি নিয়ে কথা তাই না যে কে নাম কিনছো এরকম কিছু কিছু ব্যক্তিবর্গ থাকে যাদের সুনাম থাকে এই ধরনের সুনাম যেহেতু তারা ওই বিজনেসে তোমাকে দিচ্ছে তুমি যখন জানছো যে ওই ব্যক্তি এই ব্যবসার সাথে জড়িত স্বাভাবিক ভাবে তোমার মাথায় কাজ করে তাহলে নিশ্চয়ই ব্যবসাটা ভালো হবে সিন্স ওই লোকটা অনেক সুনাম আছে তার সুনামটার বিপরীতে যারা কিনা মূলধন বিনিয়োগ করছে তারা তো টাকা দিচ্ছে কিন্তু তিনি সুনাম দিচ্ছেন যেটা কিনা ইকুই ঠিক আছে ইকুই অর্থাৎ সম পরিমাণ সম পরিমাণ সমমূল্যের এই কারণে সে সুনাম যিনি দিচ্ছেন তাকেও আমরা অংশীদার হিসেবে বলবো তার নাম আমরা দিয়েছি নামমাত্র অংশীদার ঠিক আছে এই নামমাত্র অংশীদারের সাথে চলে যাই আরেকটা টপিকে যার নাম হচ্ছে নাবালক নাবালক অংশীদার কি না এটা নিয়ে একটা কনফিউজন আছে নাবালক অংশীদার হবে কি না এখন আমাকে একটু ঝটপট বলে দাও নাবালক যদি অংশীদার হয় তার অংশীদার যে কি ধরনের হবে কিরূপ অংশীদার আমাকে একটু ঝটপট কমেন্ট সেকশনে বলতে হবে নাবালক কিরূপ অংশীদার জাস্ট এ সীমিত অংশীদার নাকি তার দায় অসীম অসীম দায় সম্পন্ন আমাকে এ বি ছটপট অ্যান্সার করো আমি এটা খুব একটা সময় মতো দিব না বিকজ আমি জানতে চাচ্ছি তোমার মাথায় এই মুহূর্তে কি আসছে যে নাবালক অংশীদার হলে সেটা কি ধরনের হতে পারে আচ্ছা বলেছো যে আমাদের আগে থেকে জানানো হলে ভালো হয় নাইন নাইন আমরা আমাদের ক্লাসের এক ঘন্টা দু ঘন্টা আগে একটা পোস্ট দিয়ে আমাদের লাইভ গ্রুপে তুমি নোটিফিকেশনটা অন করে রেখো আশা করি পরবর্তী ক্লাসের নোটিফিকেশন গুলো তুমি খুব দ্রুত পেয়ে যাবে সকালবেলা দেওয়া হয় হ্যাঁ তুমি তখন একটু এপার চেক করে নিও খুব ভালো হয় তাহলে চিরঞ্জন বলেছো বি অসীম দায় সম্পন্ন আচ্ছা রয়্যালটির কথা সুরভি লিখেছো হ্যাঁ সুরভী আমি একটু আগে যখন রয়্যাল্টির কথা বলছিলাম এক্স্যাক্টলি তুমি সেটা কানেক্ট করতে পেরেছো থ্যাঙ্ক ইউ আচ্ছা এ অ্যান্সার বলেছ অপি শামিম বলেছো এ ক্রমি বি আচ্ছা নাইন শান্ত বলেছ অসীম নয়ন বলেছো বি আচ্ছা এ আর বি এর মধ্যে অনেক কনফিউশন দেখতে পাচ্ছি আহ আমিন বলেছো এ গাজী বলেছো এ শরীফ বলেছো এ রায়হান বলেছো এ আমি এ অনেক দেখতে পাচ্ছি এখন বলে সীমিত অংশীদার নাবালক হচ্ছে সেই ছেলেটা যে কিনা আঠারো থেকে সরি যে কিনা আঠারো বছরের কম বয়সী হয়ে থাকবে যার বয়স হবে আঠারো বছরের কম আঠারো বছরের কম হওয়ার কারণে আমরা তাকে অ্যাডাল্ট বলতে পারছি না আমরা তাকে বলছি নাবালক সে যদি কোনো কারণে আমাদের অংশীদারি কারবারে আসতে চায় আমরা তাকে মানা করতে পারি না তাই না আমরা কি করতে পারি তাকে অংশীদার হতে দিব কিন্তু তার দায়টা কিরকম হবে যেহেতু সে নাবালক সেহেতু তার কিন্তু আইনত না তার কিন্তু কোনো ধরনের কোন সম্পত্তি তার দখল বোঝানো যায় না এ কারণে আমরা তার দায়টা করে দিব সীমিত সে যদি কোনো কারণে অনেক বেশি টাকার জন্য কোন একটা ডিল করে ফেললো কিন্তু আলটিমেটলি সে সেটা পূরণ করতে পারলো না এই যে দায়টা এটা কার উপর বর্তাবে তার অন্যান্য অংশীদারদের উপর কেন বিকজ সেই অংশীদারী হলো তার নিজের দায়টা সীমিত এরই সাথে কথা বলছিলাম যেহেতু অংশীদারী জিজ্ঞেস করব চুক্তি সংক্রান্ত এবং আইন সংক্রান্ত এই প্রশ্নটার সাথে সাথে আমি বুঝে যাবো অংশীদারী কারবার নিয়ে আমাদের আর কোনো কনফিউশন নেই সিন্স অংশীদারী কারবার থেকে আসলে বেশি কনফিউশন থাকে এখানে আমরা বেশি সময়টা তাই দিচ্ছি প্রশ্নটা হচ্ছে রাকিব আর আসিফকে নিয়ে রাকিব আর আসিফ আমাদের ক্লাসে কি কেউ আছে আজকে যদি হয়ে থাকো তোমার নামটাই আজকে আমি একটু ধার করলাম তো রাকিব আর আসিফের একটা অংশীদারি কারবার আছে যেখানে লাভ ক্ষতি চুক্তি অনুসারে থ্রি ইস টু টু চুক্তি অনুসারে লাভ ক্ষতি বন্টনের হার তিন ইস টু দুই আর উনিশশো সালের আইন অনুযায়ী বন্টনের হার তাহলে কত হবে ছটপট বলে দাও এ বি সি এর মধ্যে কোনটা রাইট আনসার আচ্ছা সৌরভ বলেছো এ শাখাবাদ বলেছো এ রায়হান বলেছো বি সৌরভ এ আচ্ছা এ এ বি বি সৌরভ বলেছো এ শাখাবাদ বলেছো এ বি দেখতে পাচ্ছি নাইম নাইম কি বলেছো নাইন তুমি চ লিখেছ আমি কি সি ধরবো আচ্ছা আমি ধরে নিচ্ছি নাইম সি বলেছে আচ্ছা আরেকজন নাইম আছো বলেছ বি হবে হবে এ লেখাগুলো ভালো করে বুঝে যায় না না রায়হান এই লেখাটা তুমি বুঝতে পারছো তোমাকে আরেকবার পরে শোনাচ্ছি রাকিব এবং আসিফের অংশীদারী ব্যবসায় লাভ ক্ষতি বন্টন চুক্তি অনুসারে থ্রি টু টু উনিশশো বত্রিশ সালের অংশীদারী আইন অনুযায়ী বন্টনের হার কত অপশন এর সমহার বি থ্রি টু টু সি কোনটি নয় আচ্ছা রাইহান এখন লিখেছে সি রাইহান অ্যানাদার ওয়ান এ মেহেদি বি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আমি একটু বলে দেই 1932 সালে অংশীদারী আইনে কি বলা আছে 1932 সালের অংশীদারী আইনে বলা আছে যে চুক্তির অনুপস্থিতিতে আমরা সমহারে লাভ ক্ষতি বণ্টন করব কখন করব চুক্তির অনুপস্থিতিতে যেহেতু বলে দিয়েছি চুক্তি অনুসারে 3:2 তাহলে উনিশশো সালের আইন তখন আর আমার এখানে ভ্যালিড হবে না কেন আইন হোক আর যাই হোক যখন অংশীদারী চুক্তি আছে তখন সেখানে কোনো আইনের প্রয়োজন নেই আইনটা কখন বলবদযোগ্য হবে যখন সেখানে চুক্তি থাকবে না তাহলে চুক্তি অনুসারী থ্রি এটাই হচ্ছে আমার জন্য কারেক্ট অ্যান্সার যেটা কিনা আইন থাকা বা না থাকা দ্বারা ইনফ্লুয়েসড হবে না ঠিক আছে তো ছিল আমাদের জন্য অংশীদারী কারবার অংশীদারী কারবার থেকে আরো একটা টপিক যেটা পড়াবো সেটা হচ্ছে অংশীদারী কারণে অংশীদারী চুক্তির মধ্যে যা যা থাকে তার মধ্যে একটা হচ্ছে। তোমার মূলধন কত হবে তোমার মূলধন কত হবে কারা কারা মূলধন দিবে কাদের কাদের নিয়ে তোমার ব্যবসায় গঠিত হবে অর্থাৎ কারা কারা তোমার অংশীদার যারা অংশীদার তাদের দায় কিরকম হবে দায়টা কি অসীম হবে বা কারো দায় কি সীমাবদ্ধ হবে দেন তোমার অংশীদারি কারবারের ব্যাংক হিসাব অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট তুমি যেখানে খুলছো সেই ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দিতে হবে আরো থাকে অংশীদারি মনে করো তোমার অবস্থান ঠিক করতে হবে তোমার নাম ধাম ঠিক করতে হবে ব্রাদার্স দিবে না মেসার্স দিবে সন্স দিবে সব ঠিক করতে হবে অংশীদারি ব্যবসায়ের এছাড়াও আরো থাকে সাধন অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধনটা খুব ইন্টারেস্টিং এটার কারণ হচ্ছে বিলোপ সাধন থেকে সাধারণত বিভিন্ন সময়ে প্রশ্ন করতে দেখা যায় আর বিলোপ সাধনটা কারবারের হয়ে থাকে পাঁচ ভাগে ঠিক আছে এই পাঁচ ভাগে শিখতে যাচ্ছি তোমার শিখাতে ট্রিক তাহলে ছটপট এই ভিডিওটা আমাদেরকে শেয়ার করতে ভুলো না বন্ধুদেরকে আজকে ক্লাসটাতে নিয়ে এসো বিলোপ সাধন যে পাঁচ ভাগে হয় পাঁচটা ভাগ হচ্ছে সকলের সম্মতি দেন বিশেষ বিজ্ঞপ্তি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়ার্ড দেন বিজ্ঞপ্তি অনুসারে আচ্ছা বিজ্ঞপ্তি মানে তো বুঝতে পারছো যে তুমি নিউজ পেপার গ্যাজেটের মাধ্যমে যখন প্রকাশ করছো আরেকটা হচ্ছে আদালতের আদেশে আচ্ছা আরেকটা ছিল বাধ্যতামূলক একটু পরিষ্কার করে লিখে দিই না যে বাধ্যতা মূলক আরেকটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এই পাঁচটা কারণে আমাদের অংশীদারি কারবার বিলুপ্ত হয় বিলুপ্ত সাধন হয় যে অংশীদারি কারবারটা এখন আর ভ্যালিড না এই পাঁচটা মনে রাখার জন্য আমি একটা ছোট ট্রিক ফলো করতাম সেটা হচ্ছে আমি মনে রাখতাম স বা বিজ্ঞ পাঁচটা শব্দ মনে করে আমি পাশে লিখে দিতাম যে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এর দ্বারা বোঝাতাম যে কোনটা কোন ধারা দিয়ে এফেক্টেড হচ্ছে এত কিছু না করে তুমি সিম্পলি জাস্ট সবা বিজ্ঞ আ এই পাঁচটা নাম খুব ইজিলি মনে করতে পারো আটচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই তিন এই জাস্ট পাঁচটা সবা বিজ্ঞ আর পাশে বসাই দাও তাহলে খুব ইজিলি দেখো অনেক বড় একটা প্রশ্নের উত্তর তোমার মাথায় খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে সেটা ছিল অংশীদারি কারবার থেকে একটা ছোট্ট ট্রিক ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে তাদেরকে ওটা জানার একটা সুযোগ করে দাও এরপর কোম্পানি ব্যবসায় থেকে একটা ছোট প্রশ্ন ভাবছিলাম পরে করব যে যৌথ মূলধনি কেন বলা হয় সরাসরি আমি সেই প্রশ্নতে চলে যাই যে কোম্পানি সংগঠনের যৌথ মূলধনিটা কেন বলা হয় যৌথ মূলধনি বলা হয় বিকজ কোম্পানি দুই ধরনের হয় একটা হচ্ছে প্রাইভেট একটা হচ্ছে পাবলিক যেটা প্রাইভেট সেটা তো সদস্য সংখ্যা তুমি জানো যে দুই থেকে পঞ্চাশ আর যখন পাবলিক হয় তখন সেটা হয় সাত দিয়ে শুরু হয় শেষ হয় তার শেয়ার সংখ্যা দ্বারা যে নাম্বারটা সীমিত এটা হতে পারে কোন একটু বলি। তোমার সংগঠনে মালিকানা থাকে তাই না তুমি কি করলে মালিকানাটাকে ছোট ছোট অনেকগুলো অংশে ভাগ করে দিলে প্রত্যেকটা অংশের জন্য তুমি একটা টাকা ঠিক করলে প্রত্যেকটা সমমূল্যের মালিকানা সমমূল্যের অংশীদারিত্ব অর্থাৎ মালিকানা এটাকে আমরা বলে থাকি একটা শেয়ার কোম্পানির যা টাকার বিনিময় কিনে তুমি ওই একটা মালিক হয়ে যেতে পারো এ কারণে অনেক ব্যক্তির মালিকানা নিয়ে গঠন করা হয় বলে আমরা যেটাকে বলে থাকি যৌথ মালিকানা ব্যবসা সংগঠন যেটা সম্ভব হয় পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা ছিল কোম্পানি ব্যবসা সংগঠনের একটা ছোট ছোট বেসিক কনসেপ্ট আর মনে হয় তোমাদের বুঝতে আর কোনো প্রবলেম হবে না এরপর কোম্পানি থেকে খুব বেশি আর কোনো কনফিউশন আমার মনে হয় না আছে সমবায় থেকে একটু বলে দেই যে সমবায়ের কথা বলতে গেলে দুটো ওয়ার্ড সব মাথায় রেখো একটা হচ্ছে সমশ্রেণীভুক্ত সমপেশার মানুষ গণতান্ত্রিক উপায়ে নিজেদের অর্থনৈতিক উন্নতির জন্য যখন ব্যবসা করে তখন সেটাকে বলে থাকি সমবায় সমিতি বাংলাদেশের ক্ষেত্রে যদি তোমাকে কোনো প্রশ্ন করা হয় সমবায় সমিতিটা কিভাবে বেটার করা যায় একটা হতে পারে বাংলাদেশের ভোক্তা সমবায় সমিতি এটা খুবই উইক যে কারণে আমাদের খাদ্য দ্রব্য করা হয় তাও আমরা কিছু করতে পারি না যদি ভোক্তা সমবায় সমিতিটা আরো স্ট্রং হতো আমাদের ভয়েসটা আরো স্ট্রং হতো তাহলে এতটা হয়তো আমাদের সাথে দুর্নীতি করা সম্ভব হতো না আর রাষ্ট্রীয় ব্যবসায় থেকে একটা ছোট বেসিক দিয়ে রাখি রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্য ব্যবসায়ের সাথে একটা ডিফারেন্স হচ্ছে সব ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন রাইট সমবায় সমিতিতে নিজেদের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন আর রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ বিআরটিসি বিটিসিএল যেটা করে থাকে তো এই ইনফরমেশনগুলো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর যদি মনে হয় ক্লাসটা কেউ মিস করেছে তাকে বলে দিও ওয়েবসাইটে যে রিসোর্স যে অংশটা রয়েছে সেখানে গিয়ে ভিডিও লাইব্রেরিতে ক্লিক করতে দেন পছন্দ মতো সাবজেক্ট থেকে পছন্দ মতো লাইভ ক্লাসটা তুমি আবার দেখে নিতে পারবে শেষ করছি আজকে লাইভ ক্লাস that call back on me